من ماتل انسان মানুষ যখন মারা যায় মানুষ যখন মৃত্যু হয়ে যায় ইন কত আমাল মানুষের সব অমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা মাত্র তিনটা আমল জারি থাকে ওই তিনটা আমল সে যদি কোন সৎকাতুল জারিয়া করে যায় যদি ভালো আইলে উপকারী আইলে রেখে যায় ভালো সন্তান রেখে যায় তাহলে তার হয় তাহলে বাকি আর কোন আমলের কোন সওয়াব হয় না নিজের নামাজ যদি কবরের মধ্যে হাজার বছর পড়েন তাও সওয়াব হয় না আল্লাহ কোন এক আল্লাহ ওয়ালা বুজুর্গ মানুষ বিশাল বড় বড় স্থানের ভিতর দিয়ে একটা বিশাল বাগানের মধ্য দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আসে ইয়াসিন এই আওয়াজ আসার সাথে সাথে তিনি থমকে দাঁড়ালেন কি ব্যাপার কোথা থেকে আওয়াজ আসে আল্লাহর বান্দা যখন দাইনে বামে পিছনের সামনে তাকাইছে কোন জায়গায় তিনি কোন মানুষ পান না তার মানে আওয়াজের লোক পাওয়া যায় না তিনি মনে মনে ভাবলেন মনে হয় বাহিরের কোন আওয়াজ আসে কানে লাগছে আর চিন্তা ভাবনা দেরি না করে সামনে আবার পা বাড়াইছে আমরা মুসলমান সকলে আমরা জানি যে আমরা মুসলমান বিশ্বাস করেন আমরা যদিও মুসলমান কিন্তু আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই আমরা জানি না ইসলাম কি জিনিস মুসলিম কি জিনিস কালিমা কি জিনিস বিশ্বাস করেন আজকে মুসলমানদেরকে আজকে মুসলমানদেরকে মুসলমানদেরকে কালিমা শিক্ষা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার অর্থ আপনি আমি যেটা বুঝি আসলে এটা ঠিক কিন্তু এর চেয়ে আরো বড় ঠিক আছে আমি আপনি বুঝি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একদম মুখস্থ বলে দিলাম কিন্তু এর চেয়ে আরো বড় কিছু আছে বলবেন হুজুর এটা আবার কি জিনিস আসলে বড় কিছু হলো সৈয়দ কামাল শহীদ রহমাতুল্লাহ আলাইহ সৈয়দ কামাল শহীদ রহমাতুল্লাহ আলাইহকে যখন জেল জরিমানা করা হলো এক সময় তাকে ফাঁসি দেওয়া হবে যে রাত্রে ওই রাত্রে এশার নামাজের পর একজন মৌলবী আসলেন কথা বুঝেন কিন্তু মৌলবী এসে বলতেছেন সৈয়দ কামাল শহীদ রহমাতুল্লাহ আলাইহকে যে হযরত আপনার অজু করতে হবে আসেন অজু করার পানি আমি এগিয়ে দিই বললেন এতদিন কোথায় ছিলা পাঁচক তো নামাজ পড়ি কেউ তো পানি এগিয়ে দেয় না বললেন হযরত আপনাকে হয়তো আপনি বুঝতে পেরেছেন আপনাকে আজকে এশার নামাজের পর কোনো একটা সময় আপনাকে ফাঁসি দেওয়া হবে এই জন্য আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি সৈয়দ কামাল শহীদ রহমতুল্লাহ আলাই বলেছেন যে তুমি আমাকে কালিমা পড়াতে এসেছো কোন কালিমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বলছে এটা তো আমার মুখস্থ আমি তো এটা পড়ি এবং এই কালিমার কথা পৃথিবীতে প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে আমি শহীদ হতে চলেছি কথা বলে ঠিক না এতটুকু কথা যদি কেউ বুঝে থাকেন বলেন তো দেখি মৌলবী সাহেব যে কালিমা পড়াতে এসেছিলেন সেই কালিমা আর উনি যে কালিমা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই কালিমার মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই একই কালিমা উনিও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইনিও পড়াতে এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু উনি কোন কথা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যার কারণে উনি আজকে জেলে যার কারণে উনি আজকে ফাঁসির মঞ্চে ঝুলছে কথাটা বোঝার চেষ্টা করেন আমি কোন রাজনৈতিক বক্তব্য দিতে পছন্দও করি না দিও না কিন্তু ওনার কথাটা ছিল এই কালিমা যখন কেউ পড়ে তখন তো সে নারীর পিছনে দৌড়াতে পারে না কালিমা যখন কেউ পড়ে তখন তো সে মদ খাইতে পারে না কালিমা যখন কেউ পড়ে তখন তো দেশের টাকা নিয়ে সুইস ব্যাংকে রাখতে পারে না কালিমা যখন কেউ পড়ে তখন আমার কলিজার টুকরা দেশে রেফিটেন্সের টাকা নিয়ে বিদেশে ওই বেগম পাড়া বানাতে পারে না আমার দেশের টাকা দিয়ে দেশের কাজে লাগাতে হবে এটাই হলো কালিমার চূড়ান্ত অর্থ ভাইরা আমার কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর জীবনের 23টি বছর ধরে যতগুলি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন পদে পদে বুঝে বুঝে সময়ের প্রয়োজনে আল্লাহ পাক একের পর এক আয়াত কারিমা নাজিল করেছেন এই আয়াত কারিমাগুলি একটা আয়াত কারিমা আমার আপনার প্রয়োজন নাই এমন আয়াত কোরআনে নাই আমার আপনার প্রয়োজন নাই আগে প্রয়োজন ছিল এখন প্রয়োজন নাই আবার এখন প্রয়োজন নাই আগামীতে প্রয়োজন হবে এমন আয়াত কোরআনে নাই
আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি আয়াত নাযিল করেছেন কোরআন শরীফে প্রত্যেকটা আয়াত বর্তমান যুগে আগের যুগে আর সামনের যুগে যত যুগ আসবে এবং এসেছিল এবং আসছে সব সময়ের জন্য প্রয়োজন এটার নাম হলো আল কোরআন এর নাম কি এই আল কোরআনটা এমন এক কিতাব যেই কিতাবের ভিতরে আপনার প্রয়োজনীয় সব কিছু আছে আপনি দরিদ্র আপনি যদি মনে করেন আমার দরিদ্রতা আসবে না আমি কি করব এই কোরআন শরীফের কাছে যান কোরআনকে প্রশ্ন করেন আল্লাহর কসম করে বলি কোরআন আপনার দরিদ্রতা আসবে না আল্লাহর কসম কোন কাফফারা দেওয়া লাগবে না 100% গ্যারান্টি সহকারে আপনাকে একটা আমল দিয়ে দিবে আপনার ঘরের ভিতরে আপনি যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকেয়ার আমল চালু করতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন জীবনেও কোনদিন তার ঘরে অসহায়ত্ব আর দরিদ্রতার ছোঁয়া লাগবে না এই কোরআন এমন এক কিতাব আমি আর আপনি ঘা তৈরি করে বলি কেন ঘা হলো এটা আমাদের আপনার প্রশ্ন কিন্তু আমি আর আপনি কোনদিন কোরআনের কাছে এসে প্রশ্ন করি নাই কোরআনের কাছে এসে খুঁড়িয়ে পড়ি নাই কোরআনটাকে কখনো আমি জড়িয়ে ধরি নাই কোরআনটাকে কখনোই চুমা খাই নাই অথচ এই কোরআনের ভিতরে মানব জীবনের সকল প্রকারের হেদায়েত জড়িয়ে বলেন সুবহানাল্লাহ আজকে এই যে তাকায় দেখেন আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই আমাদের পিতা আমাদের কলিজার টুকরা মা বাবা আমাদের সন্তান আদিরা যেই কবরস্থানে শুয়ে আছে এই গোরস্থানের দিকে তাকায় দেখেন কত শান্ত কোন আওয়াজ নাই কোন চিল্লা পাল্লা নাই দুনিয়াতে জমি নিয়ে মারামারি দুনিয়াতে আইন নিয়ে মারামারি দুনিয়াতে কত কিছু হয় কিন্তু দেখেন একজন আর একজনের কবরের উপরেও কত মানুষ শুয়ে আছে কথা বলেন ঠিক না বেঠিক কোনো মারামারি নাই কোন আওয়াজ নাই কেন তুই আমার কবরের উপরে জায়গা করে নিলি কোন আওয়াজ দেওয়ার সুযোগ নাই পৃথিবীতে একটা জায়গা যেই জায়গায় কোনো আওয়াজ চলে না যেই জায়গা আমার আল্লাহ আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ চলে না এই কবরের দিকে তাকায় দেখেন শুধু অন্ধকার অন্ধকার ঠিক মানব জীবনের হৃদয়ের ভিতরেও এমনটাই অন্ধকার অন্ধকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা আলো চাও হেদায়েত চাও যে আলো অন্ধকারেও দেখা যায় যে আলো গহীন পাহাড়ের ভিতরেও অন্ধকারেও দেখা যায় যে আলো দিয়ে দুনিয়াতেও দেখা যায় আখেরাতেও দেখা যায় এই দুনিয়ার ভিতরে যদি আপনি সূর্যের আলো উঠে ওই সূর্যের আলো যখন চলবে সূর্যের আলো চলামান মানুষকে যদি কবরে দেয়া হয় কবরের চতুর্পাশের মানুষগুলি পাড়ায় পাড়ায় একদম প্রত্যেকটা জায়গা এমন করে দেয় যাতে করে একটু পানি না ঢোকে একটু অক্সিজেন যেন না ঢুকতে পারে পাড়ায় পাড়ায় কবরটাকে একদম সুন্দর করে দেয় মজার ব্যাপার হলো এই কবরটা সূর্যের আলো থাকাকালীন ঠিক দুপুর বেলা সূর্য যখন থাকে তখন তার আলোর কোনো অভাব হয় না এমন সময়ও কবরের ভিতরে যদি কাউকে দাফন করা হয় তাও অন্ধকার আল্লাহর ভাষায় এই কোরআন যদি তুমি পড়ো কোরআন যদি তুমি মানো কোরআন অনুযায়ী জীবন যাপন করো এই হেদায়েতের কিতাব এমন হেদায়েতের কিতাব যা আপনার কবরের ভিতরেও এটা আলো দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন শাহরু রামাদানাল্লাযী অনজিলা ফিহিল কোরআন এই কোরআন শরীফ আমি রমজান মাসে নাজিল করেছি এই কোরআন শরীফ আমি মানুষের কাছে পাঠিয়েছি এক মহামান্বিত এক রজনীতে শাহরুল রমাদান আল্লাযী অনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস আর এটা আমি নাজিল করেছি হেদায়েতের জন্য মানুষের হেদায়েতের জন্য ধরে বলেন সুবহানাল্লাহ হেদায়েত মানে এক নম্বর কথা হলো আলো হেদায়েত মানে কি ভাই আলো হুদা মানে আলো আলো দিবে তাহলে এই আলো কোথায় দিবে আলোটা কোথায় হবে এই আলোটা কোন জায়গা পড়বে আলো দুনিয়াতে ওই মানুষটা যদি কোরআন পড়ে কোরআন বলা হয় ওই মানুষটা যেখানে যেখানে যাবে সেখানেই সে হেদায়েত পাবে হেদায়েতের আলো পাবে তার জীবনের জন্য কোন জায়গায় হেদায়েতের আলো বন্ধ থাকবে না আল্লাহ পাকের ভাষায় প্রত্যেকটা জায়গায় ওই মানুষ হেদায়েত পাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে একটা জিনিস বুঝলাম কোরআন হলো হেদায়েতের কিতাব সুবহানাল্লাহ বলেন কোরআন কিসের কিতাব আরো জোরে বলেন কিসের কিতাব তাহলে এই কোরআন যে লোক অন্ধ হুজুর সে লোকের সব জায়গায় তো অন্ধকার দুনিয়াতে দিনের বেলায় অন্ধকার রাতে অন্ধকার অন্ধ লোক আবার কি বোঝে বিশ্বাস করেন যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেন কিংবা যাদের সাথে ডাক্তারদের ভালো সম্পর্ক বুঝবেন
দেখবেন ছোট ছোট বাচ্চারা যারা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত ওরা রাতেও ঘুমায়, কেউ কোনো কোনো বাচ্চা দিনেও ঘুমায়, কোনো বাচ্চা রাতের বেলায় ঘুমায় দিনের বেলায় জেগে থাকে, কোনো বাচ্চা দিনের বেলায় ঘুমায় রাতের বেলায় জেগে থাকে। মুসলমান ভাইরারে আমার বোঝার চেষ্টা করেন, এই দিনের বেলায় যে বাচ্চা ঘুমায় রাতের বেলায় জেগে থাকে, ওই রাতের বেলায় যে বাচ্চা ঘুমায় দিনের বেলায় জেগে থাকে। বিজ্ঞান বলছে এই ছোট বাচ্চা জন্মের পর সে তখন টের পায় না কোনটা রাত কোনটা দিন, এই জন্য তার শরীরের ক্লান্তি অনুযায়ী তার যখন ঘুম আসে তখনই ঘুম এসে যায়, মায়ের কোলের ভিতরে ঘুম এসে যায়, মায়ের কোলের দুধ খাইতে খাইতে ঘুম এসে যায়, সে রাত দিন বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক অন্ধ লোকটাও রাত দিন বুঝে না, অন্ধ লোকের কাছে রাত দিনের কোনো মেশাল নাই, অন্ধ লোকও কিছু বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভাষায় যে লোক অন্ধ তার জন্য হেদায়েত হলো এই কিতাব। নাম কি বলেন, বলেন বলেন নাম কি? আল কোরআন। বলেন নাম কি? আল কোরআন। বিশ্বাস করেন এই কোরআন শরীফ থেকে আমরা হেদায়েত দিতে পারি নাই, কোন মানুষ যদি একটা আয়াতের হেদায়েত নাই ওই মানুষটা জীবনের মতো ধন্য হয়ে যাবে। তার সাইয়্যেদ কুতুব রহমা শহীদ রহমাতুল্লাহ আলাইহি যে কালিমা পড়াতে আসলো ওনার কালিমার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালিমা আমারে পেটে রুজি রুটি দেয়, এই কালিমা আমারে খাইতে দেয়, এই কালিমা আমারে পড়তে দেয়। আর সাইয়্যেদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি যে কালিমার অর্থ করেছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে আমি আর কোনোদিন আল্লাহর নাফরমান করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো সাইয়্যেদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি এই তরজমা বুঝেছিলেন। তাহলে একই কালেমা আমি একটা বুঝতেছি, আমি বুঝতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুখ দিয়ে বলে ফেললাম, কিন্তু আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে নিজেকে ছোট করা যাবে না, তিনি হলেন একমাত্র উপাস্য যার ইবাদত করা ছাড়া বসেও থাকা যাবে না, তারই ইবাদত করতেই হবে। তিনি হলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেন দেখেন, তাবলীগের সাথীরা আপনাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তারাও একটা তরজমা করে, পরে কি করে না? আবার আপনি যখন মাহফিলে যাবেন হুজুরেরাও তরজমা করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই তো এই একই কালিমা পড়তেছে ভাই, তাহলে ওনার তরজমা আর আপনার তরজমার মধ্যে পার্থক্যটা কোথায়? কোনো পার্থক্য নাই, পার্থক্যটা হলো বুঝের ভিতরে। কিসের ভিতরে ভাই? বুঝের ভিতরে। ডাক্তার বলেছে ঔষধটা ঝাঁকায় ঝাঁকায় খাওয়াবা, আর লোকটা ঔষধ না ঝাঁকায়া যারে খাওয়াবে তারই ঝাঁকায় ফেলছে। কথা কি বুঝতে পেরেছেন? একই শব্দ বুঝতে ভুল করে ফেলছে আর তরজমাটা ভুল করছে, একই জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেছেন যদি কোন মানুষের কাছে ঈমান ন্যূনতম থাকে ওই মানুষটা কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মানুষটা কোনোদিন আল্লাহর নাফরমান করতে পারে না। বলেন তো দেখি, আমি আমার জীবনে এতটুক জীবনে বাস্তব কিছু জিনিস দেখে আসছি, তার মধ্যে একটা হলো এই কবরস্থানে কবর দেওয়ার সময় যারা কবর কাটতেছে তারা এক আঙ্গুল দিয়ে দুই আঙ্গুল দিয়ে বিড়ি টানতেছে আর এক হাত দিয়ে দুই হাত দিয়ে কবর করে সুন্দর করে কাটতেছে। আমি অবাক হয়ে গেলাম, তার মানে ওই লাশটা কবরে নামানোর আগ পর্যন্ত কবর কাটা তখনও ঠিক হয় নাই। এক পর্যায়ে লাশটা একটু এক পাশে দাঁড়িয়ে করানোর এক পাশে বসায় রাখা হলো, কিছুক্ষণ পরে কবর কাটা শেষ হলো, এরপরে কবরওয়ালারা কবর ছেড়ে দিল, কবরের মাটি দেওয়ার ব্যবস্থা করা হলো। যখন ওই লাশটাকে নামানোর সময় লাশের কোনো আত্মীয় স্বজনের মধ্যে ঘাটতি হলো, কম পড়লো, কে নামবে? যেই লোকটা বিড়ি খাচ্ছিল ওই লোকটাই বললো আমার কাছে আমি নামাই দিই। বলেন তো দেখি, যেই লোকটা কবরের চেয়ে আর মৃত্যুর চেয়ে আর চিরতন সত্য কি আমরা বুঝতে পারি? এই কবরের কাছে আসার পরেও ওই লোকটা নিজেকে শুধরাতে পারে নাই, তার মানে ওই লোকের মতো আমরাও কালিমা পড়তেছি প্রতিনিয়ত লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এর অর্থ বুঝে কোনোদিন নিজেকে শুধরাতে পারলাম না। কথা বুঝেছেন আপনারা? একই জিনিস আমিও পড়তেছি, আমার ভাইও পড়তেছে, হুজুরেও পড়তেছে, আপনিও পড়তেছেন, সবাই পড়তেছে, কিন্তু জিনিসের তরজমা আমরা কেউ বুঝতেছি না, তরজমা অনুযায়ী কাজও করতেছি না। মজার ব্যাপার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি ঘোষণা করতে চান দেখেন।
আল্লাহ বলেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই কুরআন শরীফকে নাযিল করা হয়েছে রমজান মাসে নাযিল করা হয়েছে পবিত্র মহিমান্বিত রমজানের আর এই কুরআন শরীফ হুদাল্লিন নাস মানুষের জন্য হেদায়েতের কিতাব বলেন তো দেখি হেদায়েত আনতে যায় বিশ্বজুড়ের কাছে হেদায়েত আনতে যায় কোন এক মন্দিরে হেদায়েত আনতে যায় কোন এক মসজিদে হেদায়েত আনতে যায় শৈলকুপার সাই মসজিদে হেদায়েত আনতে যায় শৈলকুপার ওই বিশাল বড় তিন গম্বুজ মসজিদে হেদায়েত আনতে যায় কত জায়গা মানুষ হেদায়েত আনতে যায় হুজুরের কাছে হেদায়েত আনতে যায় কোরআনুল কারীম হেদায়েত আনতে যায় মক্কাতে হেদায়েত আনতে যায় মদিনাতে হেদায়েত আনতে যায় মানুষ কত জায়গায় কিন্তু আল্লাহ পাক নিজের ঘরের ভিতরে মোবাইলের মধ্যে কম্পিউটারের মধ্যে নিজের হৃদয়ের ভিতরে যে মহা হেদায়েতের ওষুধ দিয়ে রাখছে এই জায়গা কিন্তু আমরা হেদায়েত খুঁজি না বলেন খুঁজি এখানে খুঁজতেছি না অথচ এই হেদায়েতটাই আনতে যাচ্ছে আর এক জায়গা আমি কোনো পীর বিরোধী লোক নাই আমিও পীর ভালোবাসি আমি কোনো মসজিদ বিরোধী লোক নাই আমি তো মসজিদ ওয়ালাই আমি মন্দির বিরোধী লোক নাই আমি মন্দির ওয়ালা না মন্দির যারা নিয়ে আছে তারা থাক কিন্তু আমি বলতে চাই আপনি কোথায় নিজেকে শুধরানোর জন্য যাচ্ছেন আপনি হুজুরের কাছে যান না গেলে তো আপনি কোরআন বুঝবেন না কিন্তু হুজুরের কাছে যে যেই প্রেসক্রিপশনে লেখা আছে সরকার যেটাকে ব্র্যান্ড করে দিয়েছে যেই কোম্পানি ওই কোম্পানির ওষুধ আপনারে লিখলে চলবে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশে এক সময় ঠান্ডার সিরাপ ছিল নাম ছিল তুষ্কা নাম কি ছিল আমি এই তুষ্কা মাঝে মাঝে দুই একটা কিনতাম কারণ এখন তো সফর চলতেছে প্রচুর সফর সফরের ভিতরে ঠান্ডা লাগে মাঝে মাঝে এক মুঠি করে খাই মাঝে মাঝে দেখি ঠান্ডা কমে যায় এখন একদিন আমার সামনে এক ছেলে পাঁচটা তুষ্কা সিরাপ কিনলো জিজ্ঞাসা করলাম ওই দোকানদারকে ভাই কারণ কি এতগুলো করবে কি ওর কি দোকান আছে বলে হুজুর দোকান নাও চলে যাক তারপরে আসল কথা বলতেছি বললাম কি কথা ভাই হুজুর এই তুষ্কা সিরাপ এক ধোকে একটা মেরে দেবে একটা বোতল খেয়ে ফেলবে আজকে সারা রাত ওর নেশা হয়ে যাবে আমি বললাম সর্বনাশ এটা দিয়ে নেশা করা যায় তার তৈরি খাওয়া যাবে না কিছুদিন পরে আমি তুষ্কা কিনতে গেলাম ওটা ফোরানোর পর বলতেছে হুজুর সরকার তুষ্কার এটারে ব্র্যান করে দিয়েছে এটা ব্যান করে দিয়েছে এই তুষ্কা ব্যান তুষ্কা এখন আর এই কোম্পানি ছাড়তে পারবে না এখন তুষ্কেল ছাড়ছে আবার এই দানিং নাকি তুষ্কা প্লাস ছাড়ছে কিন্তু সেই তুষ্কা আর নাই কারণ এই যে ফ্যান্সি ডিল এটা ছিল ঠান্ডার ওষুধ এটা হয়ে গেছে এখন মানুষ ওটা একবারে খাইলে এই ঠান্ডার ওষুধ হয়ে গেছে এখন নিশার ওষুধ মজার ব্যাপার হলো কোন ডাক্তারের কাছে গেলেন কোন পিসে হুজুরের কাছে গেলেন কোন ব্যক্তির কাছে গেলেন কোন আল্লাহ ওয়ালার কাছে গেলেন কোন ইমামের কাছে গেলেন আর তিনি যদি আপনাকে কোরআন অনুযায়ী প্রেসক্রিপশন না দিয়া ওই ব্যান করা ওষুধের প্রেসক্রিপশন দেয় ওটা কোনদিন মেনে নেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এই জায়গার থেকেই ভালো আর মন্দের পরিচয় পাওয়া যায় কথা কন ঠিক না বেনি ভাইরা না আমার এই কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের উপরে দেয় নাই কোরআন শরীফ আল্লাহ পাক দিয়েছেন গোটা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম মানুষ অথচ এই মানুষ সম্পর্কেও আমাদের কোনো ধারণা নাই আমরা এই মানুষটারে চিনি না আসলে তিনি কে তার পরিচয় কি তার অবস্থান কি তার অবস্থান সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই অথচ কোরআনের ভাষায় তাফসিরে আসছে এবং হাদিসের ভাষায় মুফাসসিররা লিখছেন যে বিশ্বনবীর পরিচয় আপনি যদি না জানেন আপনি উম্মত হতে পারবেন না তার সম্পর্কে আপনার মায়া মহব্বত বাড়বে না আপনি তাকে চিনবেনও না আর তাকে না চিনলে আপনি আল্লাহরে কেমনে চিনবেন আপনি তো আল্লাহকে একা একা চিনতে পারবেন না হ্যাঁ আল্লাহকে আপনি একা একা ডাকবেন আল্লাহ বলে ডাকবেন রহমান বলে ডাকবেন রহিম বলে ডাকবেন এই ডাকা তো শিখাবে আমাদের রসুল জরবরের সুবহানাল্লাহ কে শিখাবে ভাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও রাসূল আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ কুল হে রাসূল আপনি বলুন
ইনকুমতুম যদি তুমি হতে চাও কেউ যদি হতে চায় কাউকে যদি আল্লাহ প্রিয় বানাতে চায় আল্লাহ আর কেউ যদি আল্লাহকে প্রিয় বানাতে চায় আল্লাহর কাছে প্রিয় হতে চায় তাহলে তুহিব্বুন আল্লাহ আল্লাহকে প্রিয় বানাতে চায় আল্লাহর প্রিয় হতে চায় তাহলে ওই ব্যক্তি একটা শর্ত দেয়া হলো আয়াতে শর্ত জাযা পড়ে আগে শর্ত হলো তাহলে তাবিউনি আল্লাহর কসম আল্লাহ আয়াতের মধ্যে বলছেন আমার প্রিয় হতে হলে আমাকে পেতে হলে আপনাকে অনুসরণ করতে হবে জয় বলেন সুবহানাল্লাহ আল্লাহর কি হাত পা আপনি আমি দেখতে পাই আল্লাহ কেমনে নামাজ পড়বেন নামাজ করেছেন কিনা এগুলো আমাদের কোনো সুযোগ আছে দেখা এগুলো জানার কোনো সুযোগ আছে তাহলে আল্লাহর প্রিয় হতে হলে আল্লাহ কোন নামাজ পছন্দ করে ওটা আমার নবী করেছেন সুবহানাল্লাহ আল্লাহ কোন ইবাদত পছন্দ করেন ওটা আমার নবী করেছেন আল্লাহ কোন রোজা পছন্দ করেন ওটা আমার নবী করেছেন তার মানে হলো আল্লাহকে ডাকতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহর সকল বিষয় রাসূলের মাধ্যম দিয়ে শিখতে হবে হ্যাঁ আল্লাহ তাআলাই বলেছেন তোমরা সদিকিনদের কাছে যাও আমরা যারা সদিকিন যারা সত্যবাদী যারা সিফাহ সালাত যারা ইসলামের কাজ করে যারা আল্লাহর রাস্তায় মানুষদেরকে পথ দেখায় তাদের কাছে যাব কিন্তু তাদের প্রেসক্রিপশন হবে কোরআন অনুযায়ী কি অনুযায়ী ভাই বলেন কি অনুযায়ী কারণ কোরআন থেকেই তারা হেদায়েত নিয়েছে আর ওই হেদায়েত দিচ্ছে তার মানে ডাক্তার সাহেব নিজে ইচ্ছা করে কোনো প্রেসক্রিপশন লিখবেন না যেই ওষুধ দোকানে পাওয়া যায় না যেই ওষুধ সরকার ব্যান করে দিয়েছে সেটা তিনি লিখবেন না যেই ওষুধ মানব রোগ মানব জীবনে কাজে লাগে মানবের কোনো ক্ষতি নাই মানবের জন্য যেটা অনুমোদিত সেই ওষুধই ডাক্তার লিখবেন যার উপরে লেখাপড়া করেছেন যে ডাক্তার যার উপরে লেখাপড়া করেন নাই যেটা সম্পর্কে জানেন না সেটা তিনি দিবেন না এটাই নিয়ম এটাই হলো ল আর আমরা কি করতেছি আমি যেটা জানি না সেটাই আগে দিতে কথা বলেন ঠিক কিনা ভাইরারে আমার এবার আসেন এই কোরআন শরীফটা এত দামি কিতাব এত দামি কিতাব যদিও আমি হাতে দিয়ে এরকম উজু করতেছি বিশ্বাস করে এনের ওজন সম্পর্কে যদি ধারণা থাকতো তাহলে এই কিতাব এত মহব্বত করত মানুষ এত ভালোবাসত যে মানুষ কোনোদিন এই কিতাব থেকে দূরে যেত না সুবহানাল্লাহ বলেন আমি আরব দেশের বিভিন্ন এলাকার ভিতর আল্লাহ আমারে ঘুরাইছে বিভিন্ন গাড়িতে বেড়াইছি দেখেছি গাড়ির সামনে ছোট্ট একটা সুন্দর একটা জায়গার মধ্যে একটা ছোট্ট কোরআন শরীফ রাখা এতটুকু ছোট বুক কোরআন শরীফ পকেট কোরআন শরীফ রাখা আবার ওখানে তাসবিহ ঝুলানো আবার মাঝে মাঝে দেখেছি ড্রাইভার রাস্তা ফিরলা পড়তেছে মজার ব্যাপার হলো মানুষের সকল পথ সকল প্রকারের রাস্তা হেদায়েত দেখানোর জন্য একমাত্র কিতাব আল্লাহ দিয়েছেন কোরআন প্রত্যেক মানুষের ঘরে কোরআন শরীফ থাকার দরকার প্রত্যেক মানুষের রুমে রুমে কোরআন শরীফ থাকার দরকার বাড়িতে পাঁচজন লোক আছেন পাঁচটা কোরআন শরীফ থাকা উচিত কারণ আমাকে পথ দেখাবে যে কোরআন আমি ওটাকে পড়বো সকালবেলা ওটাকে ভালোবাসবো সকালবেলা আমি ওটাকে রাতের বেলা পড়বো ওটাকে সন্ধ্যাবেলা পড়বো ওইটা মাঝে মাঝে খুলে খুলে দেখবো মুসলমান ভাইরারে আমার যেই দেশের প্রধানমন্ত্রী কোরআন শরীফ না পড়ে ফজরের ঘরে বের হয় না আমার তো মনে হয় ওই দেশের জনগণ কি করে ফজরের ঘরে কোরআন শরীফ না পড়ে বের হয় আমার তো বুঝি আসে না কি কন আপনারা আমাদের প্রধানমন্ত্রী কোরআন শরীফ না পড়ে বের হয় না রে ভাই তা আপনারা কেন কোরআন শরীফ পড়ে না পড়ে বের হন এরকম প্রধানমন্ত্রী পৃথিবীতে পাওয়া বড় কঠিন উনি প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহাজ্জুদ নামাজ পড়েন কোরআন শরীফ পড়ে এরপরে ফজরের পর বের হয় কাজ শুরু করে এটা তো একটা আজীব এবং আমাদের কাছে বড় ভালো লেগেছে একটা ভালো আমি মনে করি আমার প্রধানমন্ত্রীর এই আদর্শটা গ্রহণ করেন দেখবেন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা তবে পেপার পত্রিকার জনগণের কাছে নাম ফ্লাশ করার দরকার নেই যে আমিও হুজুরের মতো প্রধানমন্ত্রীর মতো করি তা দরকার নেই আপনি এই আমলটা করেন মুসলমান ভাইরা মুসলমানরা যদি এই রকম কোরআন শরীফটা পড়তো আল্লাহর কসম সেই লোকটা আল্লাহওয়ালা হয়ে যেত আর একটা বড় সমস্যা আমাদের সেটা হলো আমরা কোরআন পড়ি কোরআন বুঝি না এটা আমাদের শ্রান্ত বড় সমস্যা কোরআন সকলেরই বোঝা দরকার সবাই কোরআন বুঝবে সবাই কোরআন পড়বে এমন কোন আয়াত নাই যে কোরআন শরীফটা খালি আমার জন্য আমি পড়ব মন্দিরের গির্জা যে মাতব্বর হুজুর আছে মন্দিরে যে পাদ্রী আছে ওরা পড়বে আর আমরা পড়বো না 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 হিন্দু ধর্ম এটা না
এটা মুসলমান ধর্ম এটা আপনার ঘরেও থাকবে আমার ঘরেও থাকবে আপনিও পড়বেন আমিও পড়ব আপনার ছেলে মেয়ে পড়বে আমার ছেলে মেয়ে পড়বে আপনার স্ত্রী পড়বে কন্যা পড়বে বাবা মা পড়বে আমার স্ত্রী কন্যা পড়বে সবার জন্য এই কিতাব আমার আপনার একার জন্য নাযিল করেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার একটু ভালো করে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা এত ওজনওয়ালা বানাইছেন কুরআনুল কারীমের সূরা হাশরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ লাউ আনজালনা আমি যদি নাজিল করতাম হাযাল কুরআন এই কুরআন শরীফটাকে তাহলে অবশ্যই লারআইতাহু হে রাসূল আপনি দেখতেন ও জনগণ আপনারা দেখতে পাবেন খাশিয়াম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ এই কুরআন শরীফ যদি লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল পাহাড়ের উপরে নাজিল করতাম পাহাড় এই কুরআনের ওজন সহ্য করতে পারত না কুরআনের মহামান্বিতায় কুরআনের তাজাল্লিতে কুরআনের ওজনে কুরআনের এই বিশালতায় আল্লাহর পাহাড় থরথর করে কেঁপে জমিনের ভিতরে চলে যেত আল্লাহু আকবার এরপরে যদি কুরআনটাকে আসমানের উপরে রাখা হতো আলাস সামাওয়াত ওই বিশাল নবমণ্ডলে রাখা হতো তাহলে আপনি দেখতে পেতেন ওই আসমানগুলি ভেঙে চৌচির হয়ে জমিনে পড়ে যেত কুরআন যদি এই জমিনের উপরে আর আরবে জমিনের উপরে রাখা হতো জমিনটা সব ফেটে কুরআন ভিতরে ঢুকে যেত আল্লাহ পাকের এই কুরআন কেউ নিতে পারে নাই অথচ এই কুরআন আমাদের নবী আল্লাহর কাছ থেকে পেয়েছেন আমার রাসূল এমনি এমনি পায় নাই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ সৃষ্টি শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ আমার নবী জয় বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে যত ইবাদতকারী আছে সবচেয়ে বড় উপাধির নাম হলো আবেদ জয় বলেন সুবহানাল্লাহ এই জন্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ واشهد ان محمدا عبده 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 শব্দটা কি বলছেন আল্লাহ عبده আমার সবচেয়ে গোলাম সবচেয়ে ভালো গোলাম যে আমি যা চাই যেমনে চাই ঠিক তেমনেই করেছেন যিনি তিনি হলেন মুহাম্মদ জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর সবচেয়ে বড় গোলাম সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহ বলেছেন আমার সবচেয়ে ভালো পারেন তিনি এই জন্য সেই জিনিস অনুযায়ী তাকে অনুযায়ী তোমরা স্মরণ করো তোমরা অনুসরণ করো আমারে পেয়ে যাবো আল্লাহু আকবার বলেন ভাইরা রে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শ্রেষ্ঠ সব দিক দিয়ে শ্রেষ্ঠ আমার নবী কথার দিক দিয়ে শ্রেষ্ঠ আমার নবী নাকের দিক দিয়ে শ্রেষ্ঠ আমার নবী দেখার দিক দিয়ে শ্রেষ্ঠ আমার নবী ধরার দিক দিয়ে শ্রেষ্ঠ আমার নবী বলার দিক দিয়ে শ্রেষ্ঠ আমার নবী বসার দিক দিয়ে শ্রেষ্ঠ আমার নবী খাওয়ার দিক দিয়ে শ্রেষ্ঠ আমার নবী সর্ব দিক দিয়ে শ্রেষ্ঠ আমার রাসূলের মত শ্রেষ্ঠ আর কোন মানুষ আর কোন ধর্ম আর কোন ব্যক্তি আর কোন গোষ্ঠী আর কেউ নাই জয় বলেন আল্লাহু আকবার কত বড় শ্রেষ্ঠ নবী নবীর পরিচয় একটু পরে দিই আগে আপনাদের পরিচয় দিই কিয়ামতের পর যখন হাশর নাশর হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে সূরাতুল কাউসারের তাফসীরের ভিতরে লিখছে প্রথম আয়াতের তাফসীর ইন্না আতাইনা কাউসার সূরা কাউসারের তাফসীরে লিখছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যারা যাবে তাদেরকে জান্নাতে যেতে বলবেন কিন্তু দেখা যাচ্ছে হযরত আদম নবী থেকে শুরু করে শেষ পর্যন্ত সব মানুষগুলো লাইন দিয়ে আছে আল্লাহর কসম কেউ জান্নাতের দরজাও খুলবে না আর কেউ ঢুকতেও পারবে না জিজ্ঞাসা করা হবে ভাইরে কেনটা খোলা হয় না কেন ঢুকতে পারি না তাদের জবাবে বলা হবে এমন একজন মানুষ আসতেছে যেই মানুষটা না আসলে জান্নাতের দরজা খোলা হবে না জিজ্ঞাসার জবাবে বলা হবে তিনি কে বলবে তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর তার উম্মতরা জিজ্ঞাসা করবে পয়গম্বর কে পরে তারে কি চিন না তিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কলিজার টুকরা মুসলমান নবীর নাম শুনলে একবারের জন্য দুরূদ পড়া বন্ধ করা যাবে না কারণ আমি আর আপনি যখন কোন একটা গুনাহ করি ওই গুনাহটা করার সাথে সাথে আমি আর আপনি
আল্লাহ থেকে 10টা দরজা নিচেই চলে আসি আল্লাহ থেকে অনেক দূরে চলে যাই আল্লাহর নবী কত রহমাতুল লিল আলামিন কত বড় আল্লাহ পাক বলেছেন আমার বান্দা একটা গুনাহ করলো আমার থেকে দূরে চলে গেল আরেকটা গুনাহ করলো আরো দূরে চলে গেল আরেকটা গুনাহ করলো আরো দূরে চলে গেল আমি আল্লাহ পাক এইটাকে রিকভারি করার জন্য আমার নবীর নামের পরে দরুদ দিয়ে দিলাম যারা যারা দরুদ পড়বা একবার পড়বা 10টা দরজা তাড়াতাড়ি সামনে চলে আসবা আর একবার পড়বা 10টা দরজা সামনে চলে আসবা ওরে ভাই যারা কবরের ভিতরে শুয়ে আছে আল্লাহর কসম আমি আর আপনি না বুঝতে পারি এই লোকগুলি ভালো বুঝতেছে যারা দুধ একবার পড়ার কি যন্ত্রণা একবার পড়ার কি মজা একবার পড়ার কি কাম এরা বলতেছে বুঝতেছে আরে যদি আরো বেঁচে থাকতাম দুরুদ কোনদিন ছাড়তাম না দুইবার দুরুদ পড়বেন 20টা দরজা পার দিয়ে ফেলবেন তিনবার পড়বেন 30টা দরজার সামনে চলে যাবেন যতবার দুরুদ পড়বেন 10টা করে গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়ে বলেন না আরে ভাই আওয়াজ না দিলে তো বুঝতে পারবেন না আওয়াজ কি জিনিস দেখেন আমি আওয়াজ ঠিক করে নেওয়ার পরে ওয়াজ দেব আওয়াজ কি এই যে গরস্থান দেখা যায় আল্লাহর কোন এক বান্দা গরস্থানের ভিতর দিয়ে যাচ্ছে এই জায়গা থেকে ঘুরে যান না একটা লাইন নিলাম রাসূলের উপরে দরুদ পড়তে হবে হবে কিনা ভাই বলেন এই জায়গা দিয়ে যাচ্ছে এই যে আমরা বেঁচে আছি আমাদের নিঃশ্বাস চলতেছে এই নিঃশ্বাস চলাটা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ সুবহানাল্লাহ পৃথিবীতে নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সব কিছুর চেয়ে বড় নিয়ামত একটা সন্নাম হলো সময় নাম কি আওয়াজ দিয়ে বলেন নাম কি সময় ভাই জহরের রক্তের সময় চলে গেছে কি চলে গেছে সময় এই একটা অক্ত ছিল অর্থাৎ হাকিমপুর গরস্থানের একটা সীমানা আছে সীমানা পাড়ি দিয়েছেন সীমানার বাইরে চলে গেছে তার মানে হলো আবার সীমানার ভিতরে আসতে হবে সময়ের বড় মূল্য এই যে বেঁচে আছেন বেঁচে আছি হায়াত চলতেছে এটার বড় নিয়ামত বড় মূল্য যদি মরে যাই আর মরে যান আল্লাহর কসম ওই দিন থেকে আর একটা সুবহানাল্লাহ বলার ক্ষমতাও নাই হাজার হাজার বার সুবহানাল্লাহ বললেও কোরআন শরীফ যদি কোটি কোটি বারও পড়েন একটা সওয়াব হবে না এটা হাদিসে সহিহ হাদিসে আছে সুবহানাল্লাহ বলে মান মাতাল ইনসান মানুষ যখন মারা যায় মানুষ যখন মৃত্যু হয়ে যায় ইন কথা আমাল মানুষের সব আমল করা বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা মাত্র তিনটা আমল জারি থাকে ওই তিনটা আমল সে যদি কোন সৎকাতুল জারিয়া করে যায় যদি ভালো এলেম উপকারী এলেম রেখে যায় ভালো সন্তান রেখে যায় তাহলে তার হয় তাহলে বাকি আর কোন আমলের কোন সব হয় না নিজের নামাজ যদি কবরের মধ্যে হাজার বছর পড়েন তাও সব হয় না আল্লাহর কোন এক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ বিশাল বড় গরস্থানের ভিতর দিয়ে একটা বিশাল বাগানের মধ্য দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে কানের ভিতরে একটা আওয়াজ আসে ইয়াসিন এই আওয়াজ আসার সাথে সাথে তিনি থমকে দাঁড়ালেন কি ব্যাপার কোথা থেকে আওয়াজ আসে আল্লাহর বান্দা যখন ডাইনে বামে পিছনের সামনে তাকাইছে কোন জায়গায় তিনি কোন মানুষ পান না তার মানে আওয়াজের লোক পাওয়া যায় না তিনি মনে মনে ভাবলেন মনে হয় বাহিরের কোন আওয়াজ সেখানে লাগছে আর চিন্তা ভাবনা দেরি না করে সামনে আবার পা বাড়াইছে যখনই পা উঁচু করে আর এক পা ফেলেছে কানের ভিতরে আওয়াজ যায় ওয়াল কোরআনিল হাকিম إنك لمن المرسلين على صراط مستقيم قرآن الكريم جاء تذكر كان النبي ترى السواد شاتي شاتي أربعة كم فلنا الدنيا جزكي তাহলে বাহিরের কোনো আওয়াজ নাই তো মনে হচ্ছে আশপাশের থেকে আসে তাকায় দেখে কোনো আওয়াজের কোনো লোক পাওয়া যায় না উপরে গাছের দিকে তাকায় ডাইনে বাইনে তাকায় পিছনে তাকায় কোনো লাভ নাই কি ব্যাপার আওয়াজ কে দিল তখন তিনি বুঝতে পারলেন আল্লাহর বে আল্লাহর বান্দা আল্লাহওয়ালা ব্যক্তি বুঝতে পেরেছেন আল্লাহর কসম এই আওয়াজ কোনো গায়েবী ভাবে কোনো জায়গার থেকে আসতেছে সাথে সাথে তিনি নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন মালিক এই আওয়াজটা আমারে জানতে হবে কোথা থেকে আওয়াজ আসলো
তুমি দয়া করে আমার একটু জানাও তো দেখি হঠাৎ করে আল্লাহর বান্দার ভিতরে বড় ক্লান্তি এসে গেছে সকলেই তিনি ওই জায়গা যাই নামাজের উপরে শুয়ে পড়ছেন আল্লাহর কি মহিমা ঘুমন্ত অবস্থায় যখন ঘুম এসে গেছে তখন স্বপ্নের ভিতরে দেখতেছে আশপাশের ভিতরে অনেকগুলো কবরস্থান কবরস্থান আছে অনেকগুলি কবর এরপরে তিনি কবরগুলো তাকায় দেখে কবরের ভিতরে একজন ব্যক্তি বসে বসে কোরআনুল করিম তেলাওয়াত করতেছে কোরআনুল করিমের তেলাওয়াত করে দেখে আল্লাহর কাছে দোয়া করে মালি দোয়া করে মায়া করে তুমি এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির সাথে আমার একটু কথা বলায় দাও হাকিকত আমি জানবো কবরের ভিতরে মানুষ তো আজাব গজব নিয়ে ব্যস্ত ও মালিক কেমনে এই লোকটা কোরআন পড়ে এই লোকটা না কত ভাগ্যবান আমার জানার বড় দরকার কি ঘটনা ঘটলো দেখেন এক পর্যায়ে আমার আল্লাহ ওনারে হাকিকত জানানোর জন্য সুযোগ করে দিলেন লোকটা এবার স্বপ্নের ভিতরে কবরওয়ালারে সালাম জানায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত তাইবিন ওয়াত তাইবাত আল্লাহর বান্দাদের তওবাকারীদের মুসলমানদের মুমিনদেরকে দোয়া সালাম দিয়েছে সালামের জবাব দিয়েছে ডাক দিয়ে বলে কে ভাই তুমি তোমার পরিচয় দাও আল্লাহর বান্দা পরিচয় দেয় আমি অমুক একজন ব্যক্তি ডাক দিয়ে বলে ভাই তোমার কোথায় বাড়ি বলে অমুক মানুষ এলাকার ভিতরে এখানে কবর কি করে হলো আল্লাহ পাক আমারে এখানে কবরের ব্যবস্থা করে দিয়েছে যেই মাটি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে সেই মাটির ভিতরেই আমার আল্লাহ পাক ঢুকায় দিয়েছে মজার ব্যাপার এক পর্যায়ে কবরওয়ালাকে জিজ্ঞাসা করতেছে জিন্দা লোকটি ভাই কেমন করে তুমি কোরআন তেলাওয়াত করতেছো এই কবর আমার মা আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ আমার সন্তানদের আমি হাফিজে কোরআন বানাইছি তুমি আমার সন্তানদের আমার আল্লাহ পাক তুমি কোরআন শরীফটা ভুলায় দিও না তার হৃদয়ের ভিতরে কোরআন ঢোকায় দিও গো আল্লাহ আর কবরে যাওয়ার পর হাসর মিজান ফুলছিল পর্যন্ত আমার সন্তানটারে কোরআনের তেলাওয়াতের মধ্যে রাখিও জোরে বলেন আল্লাহু আকবার এক পর্যায়ে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে দোস্ত বুঝতে পেরেছি তোমার মায়ের দোয়া কবুল হওয়ার কারণে তুমি কোরআন তেলাওয়াত করতেছো ভালো কথা ও দোস্ত কত খতম কোরআন পড়ছো বলো তো দেখি প্রায় 30 বছর আগে ইন্তেকাল করেছি এক খতম দু খতম করে দিতে দিতে এই পর্যন্ত আজকে সূরা ইয়াসিন 23 নম্বর পারা তেলাওয়াত শুরু করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে এই তেলাওয়াত শেষ করলে একটা দুইটা নয় আমার হিসাব মতে 30,000 খতম হয়ে যাবে অবাক হয়ে ডাক দিয়ে বলে দোস্ত এত খতম কেমনে দিলাম তাই তোমরা দুনিয়াতে তোমাদের রাত আছে ঘুম পাড়া লাগে দিন আছে দিনের বেলায় তোমাদের কাজ করা লাগে তোমাদের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে সংসার আছে বাড়ি ঘর দোর আছে কত কাজ আছে এরপরে না নামাজ একটু করলে পরে অনেকেই ফেল মারো আর অনেকেই পরে না মন চাইলে পরে মন চাইলে বাদ দেয় আর আমি কবরের ভিতরে রাত 3 24 ঘন্টা আমার কোনো রাত নাই আমার কোন দিন নাই আমার কোন খাদ্যের প্রয়োজন নাই আমার কোন ঘুমের প্রয়োজন নাই আমার কোন সংসারের প্রয়োজন নাই আমি শুধু আল্লাহর কালাম পড়তেছি এই পর্যন্ত পড়তে পড়তে এই খতমটা হলে 30,000 খতম হয়ে যায় নাই তকবীর মুসলমান ভাইরা রে আমার এই জিন্দা লোকটি স্বপ্নের ভিতরে এবার জিজ্ঞাসা করতেছে দোস্ত তাহলে তোমাকে আল্লাহ পাক এত রহমত দিয়েছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে উঠেছে লোকটার সুবহানাল্লাহ বলা দেখে মৃত লোকটা এবার বলতেছে কবরওয়ালা দোস্ত রে আমি 30,000 বার কোরআন পড়লাম এতে তোমার আল্লাহু আকবার বলার কি হইলো ডাক দিয়ে বলে দোস্ত তুমি কোরআন পড়তেছো আর আমি আল্লাহু আকবার বলবো না তা কেমন করে হয় ভাই দোস্ত তুমি 30,000 বার কোরআন পড়েছো এটাও কবরের ভিতরে ও দোস্ত আমার আল্লাহ তোমার উপরে কত রহমত দান করেছে এবার এই মৃত ব্যক্তি বলতেছে দোস্ত তুমি যদি আমার উপরে কোরআন তেলাওয়াত করা দেখে আল্লাহ উপরে শুকর গুজার করো তাহলে তুমি 30,000 বারের সওয়াব নিয়ে নাও আর একবারের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
না আল্লাহু আকবার সব আমারে দিয়ে দাও মান্নাগঞ্জম দরজমিনো মুসলমান ভাই এই জিন্দা লোকটার জবানে একবার আল্লাহু আকবারের সওয়াব মৃত লোক নিতে চাইলো আর মৃত লোকের ত্রিশ হাজার বারের কোরআনের সওয়াব তারে দিতে চাইলো কারণটা কি ডাক দিয়ে বলে দোস্ত কোরআন শরীফের ভিতরে কি আল্লাহু আকবার নাই কোরআন শরীফের ভিতরে কি লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোরআন শরীফের ভিতরে কি সুবহানাল্লাহ নাই কোরআন শরীফের ভিতরে কি আলহামদুলিল্লাহ নাই যে তুমি ত্রিশ হাজার বার যদি পড়ো একবার করে যদি তুমি পনেরো নম্বর পারা সুরা বানি ইসরাইল পড়ো তাহলে তো তুমি কমপক্ষে একবার পারা সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা তাহলে এখানে সুবহানাল্লাহ পাওয়া গেল আর তুমি যদি সুরা ফাতিহা ত্রিশ হাজার বারই পড়ে থাকো তাহলে তো আলহামদুলিল্লাহ তো ত্রিশ হাজার বার পাওয়া গেল আর তো মাঝে মাঝে কত জায়গায় আলহামদুলিল্লাহ ইল্লাজি আনজালা আলা আবদিহি কত আয়াত আছে ও দোস্ত তাহলে তুমি কেন ওই সুরা গুলো আমারে দিতে চাও আর তুমি আমার একটা সুরা দিতে চাও কারণ কি এই কথার জবাবে লোকটার জবাবে উত্তর দেয় ও দোস্ত আল্লাহ তোমার এখন তো নিঃশ্বাস প্রশ্বাস চালু রেখে দিয়েছে এখনো তুমি বেঁচে আছো এখনো তুমি দুনিয়ার হায়াতের ভিতরে আছো তোমার এখনো দুনিয়ার বরকত নিয়ামত সব কিছু বিরাজমান ও দোস্ত আর আমি ইন্তেকালের পর আমার কবরের ভিতরে আমার নিজে আমল করে সব নেওয়ার মতো কোন সুযোগ নাই তুমি বেঁচে আছো তুমি একবার সুবহানাল্লাহ বললেই তোমার সব সাথে সাথে আমলনামায় লেখা হচ্ছে একবার আলহামদুলিল্লাহ বললেই সাথে সাথে লেখা হয় কিন্তু আমি যদি প্রতিবারও বলি মানুষ মরে যাওয়ার পরে নিজে নিজে আমল করা সব অর্জন করা এটা কারোর ক্ষমতাই না ডাক দিয়ে বলে দোস্ত বুঝতে পারলাম তুমি আমার চোখ খুলে দিছরে বন্ধু কারণ ওই কবরে যাওয়া লাগে আমার যতটুকু সময় আছে এই সময়টুকু আমার কাজে লাগাইতে হবে ওই কবরে চলে যাওয়ার পর আল্লাহর কসম আর কোন কাজে লাগানোর কোন সুযোগ নাই ছেলেকেও কাজে লাগানোর সুযোগ নাই অর্থ কাজে লাগানোর সুযোগ নাই জীবনের কোন কিছু আর কাজে লাগবে না বন্ধু তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার যতটুকু সময় দিয়েছে এই দামি সময়টুকু আর বেফলে কাটানো যাবে না এই সময়টুকু আল্লাহ এবং তার রাসূলের তরিকায় কাটাতে হবে জোরে বলেন ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার একটু বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে একবার বলছে কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ হয়ে যায় ওই গাছটা এত বড় হয় এত বড় হয় এত বড় হয় ওই গাছের গোড়া থেকে শেষ ডাল তার যে পর্যন্ত গেছে ওই পর্যন্ত যে ছায়া হয়েছে ওই ছায়া পর্যন্ত যদি একটা তেজি ঘোড়ার উপরে কেউ সওয়ার করে ঘোড়াটাকে পিছন থেকে চাবুক মারতে থাকে ওই ঘোড়াটা গাছের গোড়া থেকে শেষ পর্যন্ত দৌড়ে যাইতে যাইতে এক বছর দুই বছর না এক মাস দুই মাস না আল্লাহু আকবার আরে আল্লাহু আকবার শত শত বছর হাজার হাজার বছর পর্যন্ত দৌড়াবি হাদিসের কাছে আসছে
ওই ব্যক্তি গাছের গোড়া থেকে ওই ছায়া জামাতে পারবে না তার মানে একবার যদি সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা গাছ হয়ে যায় একটা জবান খুলে থাকবে না প্রত্যেকটা জবান খুলে বলেন সুবহানাল্লাহ একটা গাছ হয়ে গেছে আবার বলেন আল্লাহু আকবার আরেকটা হয়ে গেছে আবার বলেন আল্লাহু আকবার আরেকটা হয়ে গেছে আবার জবান খুলে বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার ও কলিজার টুকরা মুসলমান যারা এই কবরের ভিতরে শুয়ে আছে আল্লাহ আমাদের কথা যদি তাদের কানের মধ্যে ঢোকায় দেয় তারা আজকে বড় খুশি হবে তারা আজকে বলবে ও আমার ছেলে ও আমার মেয়ে ও আমার কলিজার টুকরা আমার স্বজনের ধন আজকে তোরা আমার পাশে বসে বসে সুবহানাল্লাহ পড়ছো কিন্তু আমার পড়ার মতো কোনো সুযোগ নাই তবে হা 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 আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তোমাদের সুবহানাল্লাহ বলার কারণে ওই সওয়াবের অংশই আল্লাহ আমাদের দিয়েছে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার একটা মুখ বন্ধ থাকবে না রে ভাই জবান খুলে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর